বন্ধুরা এবার আমরা রাউটার সেটআপ করব পূর্ণাঙ্গভাবে। এখানে দেখতে পাচ্ছেন তিনটি চার্জার, যথাক্রমে একটি রাউটার চার্জার, একটি অনুজ চার্জার, একটি এমসি মিডিয়া কনভার্টার চার্জার। অন্য পাশে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য এটি মিডিয়া কনভার্টার চার্জার ব্যবহার করি। এত ঝামেলা করা লাগবে না আমার, যেহেতু তিনটি শেয়ার লাইন, এ কারণে এখানে এত কিছু সেটআপ করা লাগছে। আপনারা এখানে শুধু দুটো রাউটারের একটি অনু, একটি রাউটার, আরেকটি চার্জার, তিনটি প্লাগ ব্যবহার করবেন আপনারা। এখানে আমি চারটি প্লাগ ব্যবহার করা লাগছে, একটি মিডিয়া কনভার্টার এক্সট্রাভাবে লাগানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই এডের থেকে এইভাবে লাইন গেছে, তিনটে কানেকশন তিনভাবে গেছে, মাঝখানেরটি অনুর লাইন। এখানে দেখতে পাচ্ছেন সুইচটি খুব বন্ধুরা ভালো আছে করে আজকে আমরা ধন্যবাদ ইউপিএসএর চার্জার তৈরি করব। দেখতে পাচ্ছেন আমার সেটআপ, সেটআপটি আপনাদের আগেই দেখিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন চারটি ট্রানজিস্টার নিয়েছি, অষ্টটর 12 ট্রানজিস্টার। এখানে 12 ভোল্ট বের করার জন্য আমরা চারটি নিয়েছি। এখানে একটি ব্যবহার করলে পুরে নষ্ট হয়ে যেতে পারত, ব্যাটারি ওভারচার্জ হয়ে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। এ কারণে আমরা লোড বেশি থাকার কারণে চারটি ট্রানজিস্টার যথাক্রমে প্যারালালে কানেকশন করব। এ কারণে আমরা চারটি ট্রানজিস্টার বাজার থেকে কিনে আনছি। এখন আমরা হিটসিং নেব, একটি হিটসিংয়ে আমরা এগুলো সেট আপ করে ফেলবো। এই জন্য থার্মাল পেস্ট প্রথমে দিয়ে থার্মাল কভার লাগিয়ে নেব। সাথে থাকবেন, ভিডিওটি ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন। এভাবে করে আপনারা যে কোনো ল্যাপটপের চার্জার, যে কোনো 24 ভোল্ট ব্যাটারি থেকে, যে কোনো অটো চার্জার থেকে আপনারা 12 ভোল্ট কনভার্ট করতে পারবেন, হাই লোড দিতে পারবেন, এভাবে ব্যাটারি চার্জ দিতে পারবেন, যে কোনো লোডও তৈরি করতে পারবেন। আপনাদের বাজারে থাকা বুস্ট কনভার্টারগুলো কিনতে হবে না। এখন আমরা থার্মাল পেস্ট ট্রানজিস্টারে মাখাই নিচ্ছি। এখন থার্মাল পেস্ট মাখা হয়ে গেলে আমরা পরবর্তীতে থার্মাল যে কভার আছে, থার্মাল যে টিউবগুলোতে আমরা হিটসিংগুলো সেট আপ করে এখানে স্ক্রু দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব। সাথে থাকবেন, ভিডিওটি ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন, ভিডিওটি টেনে দেখবেন না। এখন যথাক্রমে আমরা এভাবে কানেকশন করে নিয়েছি। কানেকশন করে নেওয়ার পর আমরা প্যারালালে সংযোগ করে দিয়েছি। এখন আমরা চার্জার কানেক্ট করব। চার্জার কানেক্ট করার জন্য এখানে প্রথম যে লাল তারটি দেখতে পাচ্ছেন, সমস্ত ট্রানজিস্টারের প্রথম প্রান্ত একসাথে শর্ট করে দিয়েছি। শর্ট করে দেওয়ার পর এখান থেকে যে কোনো এক প্রান্তে আমরা 19 ভোল্ট পজিটিভ এখানে লাগিয়ে দেবো, আর গ্রাউন্ড মাঝখানেরটিতে লাগিয়ে দেবো। এভাবে করে প্যারালাল করে কানেকশন করেছি। আপনারা কানেকশন করতে বুঝবেন, সমস্যা নয়, ওরা দেখলেই বুঝবেন একবার। এখন আমরা পজিটিভ 19 ভোল্ট পজিটিভ আমরা এখানে দিয়ে দেব, যে কোনো এক প্রান্তে দিলে হবে, সমস্যা নয়। এখানে আমরা কানেকশন করে দিয়েছি। এখন আমরা নেগেটিভ কানেকশন করব। নেগেটিভ কানেকশন করার জন্য আমরা মাঝখানের লেগটিতে কানেকশন করে দেবো সুন্দরভাবে। আমরা এভাবে করে মাঝখানের লেগটিতে আমরা ঝালাই করে দেবো সুন্দরভাবে আয়রনিং সুন্দর দিয়ে। এটাতে ছিঁড়ে যাওয়ার কারণে আমরা আবার ঝালাই করে নিচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন। আপনারা বাসায় থাকা ল্যাপটপ চার্জার, যে কোনো 24 ভোল্ট ট্রান্সফর্মার বা অন্য কোনো অ্যাম্পলিফায়ারের বোর্ড থেকে যেভাবে আপনারা 12 ভোল্ট কনভার্ট করতে পারবেন, এভাবেই করতে পারবেন। দেখতে পাচ্ছেন কানেকশন করা হয়ে গেল। আমাদের পরবর্তীতে আমরা এখানে লোড দিয়ে দেখব কত ভোল্ট পাওয়া যায়। সেজন্য আমরা মাল্টিমিটার নিয়েছি। মাল্টিমিটার নিয়ে আমরা এখন চেক করব কত ভোল্ট এখানে আছে, আমাদের ঠিকমতো প্রপার কানেকশন হচ্ছে কিনা, এই জন্য দেখার জন্য মিটারটি আনলাম। এখন আমরা লাস্টের যে প্রান্তটি এখানে পজিটিভ প্রান্ত দিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছেন 3.4 ভোল্ট, কারণ এখানে লোড দেওয়া হয়নি। লোড দেওয়া হলে এখানে 12 ভোল্ট পাওয়া যাবে, এই জন্য আমরা লোড দিব। লোড দিয়ে আমরা মিটার দিয়ে চেক করে দেখব।
এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রাইমারি ভোল্টেজ 19 ভোল্ট দেখতে পাচ্ছেন এখন আমরা একটু সকেট লাগিয়ে নেব ডিসি পিন পিন লাগিয়ে দেব ডিসি মেল সকেট আমরা এখানে পজিটিভ যে কোনো দ্বিতীয় প্রান্তের পজিটিভ আমরা কানেকশন করব লাস্টের লেগটি পজিটিভ সেভাবে আমরা পজিটিভে কানেকশন করে দেব যে কোনো একটি লেগে লাগাইলে হবে যে কোনো ট্রানজিস্টারের লাস্টের লেগে আমরা এটাকে সংযোগ করে দেব দেখার সন্ধাতে এবং মাল্টি টেক্সু হওয়ার জন্য আমরা এভাবে কানেকশন করলাম পিচিংয়ের ভিতর থেকে তার টেনে আমরা এখান থেকে ঢালাই করে দিই এখন দেখতে পাচ্ছেন নেগেটিভ নেগেটিভ যে কোনো মাঝখানে ইলেকট্রিক থেকে নিলেই হবে তাহলে আমরা 12 ভোল্ট যথাযথ 12 ভোল্ট পেব এখানে কানেকশন করে দিলাম সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে ভালো করে লাগানো হলো কানেক্টর এখন আমরা লোড দিয়ে চেক করব কত ভোল্ট এখানে পাওয়া যায় সেজন্য আমরা চেক করার জন্য এখানে একটি বাল্ব 8 অ্যাম্পিয়ারের একটি বাল্ব নিয়েছি বাল্বটি জ্বালাবো প্লাস এখানে ভোল্টেজ চেক করব আমরা দর্শক সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন এখন বাল্বটি জ্বালালাম এখন আমরা 2 অ্যাম্পিয়ার মাপার জন্য আমরা এখানে মাল্টিমিটার ধরলাম মাল্টিমিটার দিয়ে আমরা চেক করব এখন আমাদের নেগেটিভ প্রান্ত নেগেটিভই লাগাই দেব এবং পজিটিভ প্রান্ত পজিটিভই লাগিয়ে দেব পজিটিভটি লাগিয়ে দিলাম এবং নেগেটিভ যে কোনো এক জায়গায় মাঝখানে ধরলেই আমরা ভোল্টেজ দেখতে পাব দেখতে পাচ্ছেন 12.0 ভোল্ট এখানে অ্যাম্পিয়ার যথাযথ অ্যাম্পিয়ার পাচ্ছে বাল্বটি জ্বলতেছে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন 8 অ্যাম্পিয়ার একটি বাল্ব অর্থাৎ আমাদের চার্জার কানেক্ট করলে ব্যাটারিটি চার্জ হবে কোনো সমস্যা ছাড়াই অতিরিক্ত গরম হবে না এখানে আমি টেম্পারেচার মেপে দেখছি 50-এর বেশি ওঠে না এখানে যদি ছোটো ফিক্সিং ব্যবহার করতাম তাহলে টেম্পারেচারটি পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল এই কারণে আমরা ফিক্সিং বর্ষরে একটি ইউজ করছি এভাবে আপনারা যে কোনো চার্জার থেকে কনভার্ট করে 12 ভোল্টে রূপান্তর করতে পারবেন যে কোনো ডিভাইস চালাইতে পারবেন যেমন রাউটার চালাইতে পারবেন এখান থেকে কম খরচে আপনারা যদি বানাইতে চান তাহলে রাউটারও এখানে চালানো যাবে আপনাদের যদি ইউপিএস 14 ভোল্ট থাকে অথবা আপনাদের বাসায় যদি কোনো ব্যাটারি থাকে 12 ভোল্টের সেই ব্যাটারির সাথে এই ট্রানজিস্টারটি ব্যবহার করে আপনারা অণু বা রাউটার চালাইতে পারেন তাতে আপনাদের রাউটারের ক্ষতি সম্ভাবনা হবে না আমরা সহজে দেখতে পাচ্ছেন ভোল্টেজ মেপে দেখছি এখানে দেখতে পাচ্ছেন 12.0 একই ভোল্টেজে দেখাচ্ছে কোনো সমস্যা নাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ